রমজান মাসে চৈত্রের কাঠফাটা রোদে এ প্রতিবাদ সমাবেশ স্বাধীনতার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের অংশ। অংশ নেয়া সংগঠন ও ব্যক্তিরা এ অভিমত জানিয়ে স্বাধীনতা শত্রুদের এবং তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। বিশেষভাবে উল্লেখ করেন স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদন। এতে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে ভোট এগিয়ে আসছে, তাই নানা অপকৌশল শুরু করেছে একটি গোষ্ঠী। অন্য বক্তারা অভিযোগ করেন, প্রথম আলো এখন স্বাধীনতা বিরোধীদের মুখপাত্র হয়ে উঠেছে। যে সকল পত্রিকা এবং যে সকল শক্তি এই সকল অপকর্মে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে সকলের সম্মিলিত সোচ্চার হওয়াই সময়ের একটি দাবি। এই ঘটনার বিচার দাবি করে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভুলুণ্ঠিত করে, স্বাধীনতার গায়ে যারা আঁচন মারতে চায়, তাদের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস অস্বীকারী ও স্বাধীনতার অবমূল্যায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা। যারা আমাদের স্বাধীনতার অবমর্যাদা করবে, সার্বভৌমত্বের অবমর্যাদা করবে, অবমূল্যায়ন করবে, তাদের শাস্তি দেওয়ার জন্য কঠোর আইন প্রণয়ন করা হবে। স্বাধীনতার নাম করে অপসাংবাদিকতা চালাবেন, এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। এটা অবশ্যই প্রতিবাদ আমরা করব। একটি পত্রিকা যেই ভূমিকা নিয়েছে, এটা সত্যিকারই আলেমুল আমাদের হৃদয় রক্তক্ষরণ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, প্রথম আলো যা করেছে তা অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা নয়, সার্বভৌমত্বের উপর আঘাত। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।